এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ বঙ্গোপাধ্যায়ের ইজলাসে একটি ভাইরাল অডিও ক্লিপ শুনিয়েছিলেন চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম। আদালতে শোনানো সেই ভাইরাল অডিও ক্লিপ এবিপি আনন্দের হাতে এসেছে, যেখানে চাকরির জন্য খোলাখুলি টাকা দাবি করতে শোনা যাচ্ছে এক ব্যক্তিকে। 11 12 এ নিচ্ছে? 11 12 9 10 দুটোই আর কি। আচ্ছা আচ্ছা, তো কত বলতে বাজেট কত? 20 20 আপনারাও যদি বাড়ির কাছে অত বাজেট তুলছেন কেন? প্রতি দপ্তর নিচ্ছে, আমাদের তো কিছু করার নেই। দপ্তর যদি সব বেশি টাকা নেয় আমরা কি করব? আমরা তো 1 লাখ টাকা নিব। আমি এতটা দায়িত্ব নিব 1 লাখ টাকার জন্য, বাকি তো অফিসের। ভাইরাল এই অডিও ক্লিপে শোনা যাচ্ছে টাকার অঙ্ক শুনে মহিলা কার্যত চমকে উঠছেন। আচ্ছা আচ্ছা, সব ওয়েস্ট বেঙ্গল না, আমার তো এখানে বিদ্যাসাগরেরই বিয়ে, কিন্তু অ্যামাউন্টটা এমন বলছেন যে মনে হয় কিডনি ফিডনি বিক্রি করে দিতে হবে, ঘর বাড়ি বাদ দিও। প্রায় মারি যদি 14-15 লাখ টাকা হয় কেন হবেনি বলো? ঠিকই বলছেন, না আপনাদের দোষ নেই। কথোপকথনের সময় ফোনের এক প্রান্তে থাকা ব্যক্তিকে এও বলতে শোনা গেছে যে ফেল করা ব্যক্তিকেও তারা টাকার বিনিময়ে চাকরি করিয়ে দেন। না না, সব ফেলকে, সব ফেলকে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তো পাস ক্যান্ডিডেট না। তুমি পাস ক্যান্ডিডেট? হ্যাঁ। তুমি প্যানেলে নাম আছে? হ্যাঁ। কত নম্বরে নাম আছে? এই ইতিহাস আপনাকে এখন আমি না বলাই ভালো। এরপর ফোনের এক প্রান্তে থাকা ব্যক্তিকে হাসতে হাসতে এও বলতে শোনা যায় যে খালি খাতাতেও তারা টাকার বিনিময়ে চাকরি করিয়ে দিতে পারেন। খালি খাতার মজা আলাদা। আর তুমি যদি প্রথমে আমাদেরকে খালি খাতা দিতে তাহলে তোমার এই ওয়েটিং এ থাকতো না। একদম একদম, এটা বিশ্বাস করি আমি। তুমি তুমি ওয়েটিং আছো, যদি যোগাযোগ করো 2 লাখ কম হবে, 8 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবো, স্কুল খুলবে, জয়েন করবে। চাকরি যারা পেয়েছে তিনজনকে জিজ্ঞাসা করুন, টোকা মারুন, কনফিডেন্স নিয়ে কথা বলুন, সব বলে দেবে। অডিও তো ম্যানুফ্যাকচার করা যায়, তৈরি করা যায়, প্রমাণ করতে হবে যে সেটা অডিও, তার কথাবার্তা সেটা ম্যানুফ্যাকচার নয় বা সেটা সঠিক। টাকার বিনিময়ে স্কুলে চাকরির অভিযোগ নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক, মন্ত্রী ও সিবিআই এর প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাসের একটি পুরনো ফেসবুক পোস্ট ঘিরে সম্প্রতি চাঞ্চল্য তৈরি হয়েছে, যেখানে তিনি অভিযোগ করেন লক্ষ লক্ষ টাকা নিয়ে শিক্ষকের চাকরি দেওয়া হয়েছিল। ভিডিওয়ে অভিযুক্তকে রঞ্জন বলে উল্লেখ করলেও তার আসল পরিচয় বলতে চাননি উপেন বিশ্বাস। এখানে রঞ্জন, আগেই বলেছি নাম গোপনীয়তার জন্য পরিবর্তন করা হয়েছে, প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকের চাকরি বিক্রি করে, প্রাইমারির জন্য 10 লাখ ও আপার প্রাইমারির জন্য 15-20 লাখ, এখন প্রাইমারির জন্য 15 লাখ ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য 25-30 লাখ 30 লাখ দর উঠেছে। এবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করলো আদালতে শোনানো ভাইরাল অডিও। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।